নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, আজকে খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমার বাড়িতে যে ড্রাগনের চারা দিয়েছি আমেরিকান বিউটি, সেগুলো কীরকম হয়েছে এবং সেগুলোতে যে ফুলে ভরে গেছে সেটি আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে আমার সেই আমেরিকান বিউটি ড্রাগনের চারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কত সুন্দর চারার কোয়ালিটি, একদম ফাঙ্গাস মুক্ত বয়স্ক চারা, যেটা ফল আসা যে ডালগুলো সেই ডালগুলোর থেকে চারা বসালে যে কীরকম হয় সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এই দেখুন চারার মাথাতে কীরকম ফলের কুঁড়ি চলে এসেছে, ফুলের কুঁড়ি সরি। তো এরকম কিন্তু প্রত্যেকটিতে এরকম চলে এসেছে, আর সে কারণেই কিন্তু আমি ভিডিওটা না করে মানে থাকতে পারলাম না, আপনাদের দেখানোর খুব ইচ্ছা জেগেছে আমার মনে যে অরিজিনাল যদি ফুল আসা বা ফল আসা ডালের থেকে চারা বসানো যায়, মানে পরিপক্ক ডালের থেকে যদি চারা বসানো যায়, তো সেগুলোতে কিন্তু সিজন আসলেই, এই যে এখন দেখতে পাচ্ছেন এটা জুলাই মাসের শেষ হতে চলেছে, তো এই টাইমে কিন্তু এরকম ফল থাকবে না, মানে এই ফুলগুলো কিন্তু অ্যাক্টিভ বাজবে না, তবু কিন্তু এরকম কুঁড়ি কিন্তু চলে আসবে প্রত্যেকটি ডালে কিন্তু। এই যে এখানে দেখুন, আসলে মোবাইল দিয়ে ভিডিও করা অতটা ভালো করে আপনাদের আমি দেখাতে পারছি না, তবু দেখুন কত সুন্দর চলে এসছে ফুলের কুঁড়িগুলো। তো এই কারণেই আজকে ভিডিওটি করা যে আপনারা যারা বিভিন্ন নার্সারি থেকে চারা ক্রয় করেন বা সংগ্রহ করেন, তো আপনারা দেখে নেবেন যে এই যে প্রাপ্তবয়স্ক ডাল থেকে যদি কেউ চারা বসায় তাহলে সে ডালগুলিতে কিন্তু এরকম মানে ফুলের চিহ্ন চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে উপকৃত মনে হলে অবশ্যই আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24 সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আর আমার কাছে কিন্তু এই ড্রাগনের চারা বাদেও অন্যান্য অনেক ধরনের চারা পাওয়া যায়, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চারার জন্য যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।